Pharrell. Doherty hangs it up. Kane's underneath it. He's done it. It's Harry Kane late on. ইংলিশ ফুটবলের টটেনহাম ম্যাচগুলোতে ধারাভাষ্যকারের হ্যারি কেইন বলে চিৎকার আর শোনা যাবে না আগামী সিজনে। দুর্দান্ত সব গোল আর চোখ ধাঁধানো সব অ্যাসিস্ট দিয়ে পরিসংখ্যানের পাতাও আর ভারী হয়ে উঠবে না, কারণ হ্যারি কেইন যে বিদায় বলে দিয়েছেন টটেনহামকে, কেন দল ছাড়তে চাইছেন। ব্রিটিশ স্কাই স্পোর্টস, টেলিগ্রাফ ছাড়াও গোল ডট কম এবং ESPN জানাচ্ছে, এই ইংলিশ কাপ্তান সর্বোচ্চ পর্যায়ের ফুটবল কম্পিটিশনে টটেনহাম অন্য সব বড় বড় ক্লাবগুলোর সাথে সমানতালে ফাইট দিতে না পারায় ক্যারিয়ার নিয়ে নতুন চ্যালেঞ্জে এগুতে চাচ্ছেন। ব্যক্তিগত এবং দলগত সাফল্য লাভের আশায় কোনো চ্যাম্পিয়ন দলে যোগ দিতে চান তিনি। 27 বছর বয়সী হ্যারি কেইন যখন প্রায় নিশ্চিত যে নেক্সট সিজনে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহামের চান্স পাওয়ার সুযোগ নেই, তখন দল ছাড়তে একদমই মরিয়া। 36 রাউন্ড শেষে মাত্র 59 পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে স্পার্সরা, অথচ 22 গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। বোঝাই যাচ্ছে দল খারাপ করলেও নিজের সেরাটাই দিচ্ছেন এই ইংলিশ, তাই স্বাভাবিকভাবেই তিনি খুবই হতাশ। স্পার্সরা হ্যারি কেইনকে ছাড়বে তো? টটেনহামের চেয়ারম্যান এবং মালিক ড্যানিয়েল লেভি 2001 সালে ক্লাবটি কিনে নেন। ইংলিশ ফুটবলে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা চেয়ারম্যান। 2024 সাল পর্যন্ত হ্যারি কেইনের চুক্তি থাকলেও এত সহজেই তিনি হ্যারি কেইনকে ছেড়ে দেবেন কি না সেটা সময়ই বলে দেবে। পেশায় ব্যবসায়ী এই ড্যানিয়েল লেভি হয়তো বড় কোনো অঙ্ক দাবি করে বসবেন আগ্রহী দলগুলোর কাছে, যেটা হতে পারে সম্ভবত 150 মিলিয়ন পাউন্ড বা 120 মিলিয়ন ইউরো। কারা কারা হতে পারে সম্ভাব্য গন্তব্য? ইংলিশ লিগের ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি, এই তিনটি দল হতে পারে তার সম্ভাব্য গন্তব্য। করোনার এই দুঃসময়ে আর্থিক দুরবস্থায় কেবলমাত্র এই তিনটি দলেরই আছে কাড়ি কাড়ি ব্যাংক ব্যালেন্স, কারণ ট্রান্সফার মার্কেট অনুযায়ী হ্যারি কেইনের বর্তমান মার্কেট ভ্যালু 120 মিলিয়ন ইউরো। হ্যারি কেইন নিজেও EPL-এ থাকতেই আগ্রহী। এর মাঝে কদিন আগে রিউমার ছড়িয়েছিল বার্সিলোনাও কেইনের ব্যাপারে আগ্রহী, কিন্তু লা লিগায় কেইন কতটা অ্যাডাপ্ট করতে পারবে সেটা নিয়ে অনেকেই সন্দিহান। হ্যারি কেইন কি বলছেন? ব্যক্তিগত পুরস্কার অবশ্যই ভালো এবং চমৎকার অর্জন, ক্যারিয়ারের শেষে আমি অবশ্যই চাইব আমার আরও কিছু পুরস্কার থাকুক, তবে এই মুহূর্তে আমি দলগত ট্রফি বেশি অর্জন করতে চাই খেলোয়াড় হিসেবে। এই মৌসুমে কেইনের পরিসংখ্যান, এখন পর্যন্ত 22 গোল করে মোহাম্মদ সালাহর সাথে গোল্ডেন বুটের দৌড়ে আছেন হ্যারি কেইন, আর সব প্রতিযোগিতা মিলিয়ে 47 ম্যাচে মোট 32 গোল এবং 16 অ্যাসিস্ট নিয়ে তিনি আছেন সেরাদের তালিকায় লেভানডভস্কি এবং লিওনেল মেসির পরেই তৃতীয় স্থানে। তাছাড়া এই তুখোর স্ট্রাইকার EPL-এ 243 ম্যাচে 165 গোল নিয়ে EPL-এর সর্বকালের সেরাদের তালিকায় আছেন 6 নম্বরে। আমি ব্যক্তিগতভাবে হ্যারি কেইনকে পেপ গার্দিওলার আন্ডারে ম্যানসিটিতে দেখতে চাইব। কেভিন ডি ব্রুইনার সাথে আশা করি পেপের গেম প্ল্যানে হ্যারি কেইনকে দেখা হবে খুবই রোমাঞ্চকর। দেখা যাক এই গোল মেশিনকে নিজেদের দলে ভেড়াতে পারে কোন ইংলিশ জায়ান্ট। সাতসানা টিভি বাংলাদেশ।